আবারও বড়সড় সাফল্য দুর্গাপুর থানার পুলিশের। আটক পোস্ত খোলা বোঝাই ডাম্পার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুর্গাপুর থানার অধীন ডিটিপিএস এলাকায় অভিযান চালায় পুলিশ। তল্লাশি অভিযানে উদ্ধার হয় পোস্ত খোলা বোঝাই একটি ডাম্পার ও একটি মোটর সাইকেল। বাজেয়াপ্ত করা পোস্ত খোলার পরিমাণ প্রায় 150 কেজি বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই বেআইনি পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত তারই তদন্ত শুরু করেছে পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, তবে কি প্রশাসনের চোখে ধুলো দিয়েই চলছে পোস্ত চাষ? কি বললেন এসিপি প্রবুদ্ধ ব্যানার্জি শুনে নেব। বলছি আজকে আপনাদের পুলিশ প্রশাসনের একটি বড় সড় সাফল্য পেয়েছে বলাই চলে। এই যে পোস্তর খোল বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে আপনাদের তরফে, ইনভেস্টিগেশন চলছে আর। আচ্ছা আচ্ছা, ওটা তো এখন তো হ্যাঁ মানে তার মানে কি আশেপাশে এলাকাতে পোস্ত চাষ হচ্ছে বেআইনি ভাবে, সেগুলো কোনো কোনো খবর বা আপনাদের কাছে কোনো তথ্য আছে? বলতে এটা তো খোসা, এটা যতদূর সম্ভব এটা মনে হচ্ছে এটা পুরনো কোনো ইতিহাস। আগে হয়তো হয়েছিল, তার কোনো এফেক্ট হয়তো হতে পারে, সেটা আশেপাশে থেকে না, এটা তো রানিং গাড়ি, এটা দূর থেকে আসতে পারে। সে ব্যাপারে ইনভেস্টিগেশন হচ্ছে, এটা যে কোথাকার কি হচ্ছে, যেহেতু গাড়িতে পাওয়া গেছে। আচ্ছা, মানে এই মানে আপনাদের তদন্ত হচ্ছে, সেখানে একটা সিক্রেসির ব্যাপার আছে, সেই ব্যাপারটাতে আমি যাচ্ছি না, কিন্তু এটা কি কোনো মানে চক্র কাজ করছে বা এরকম মানে এর আগেও হয়েছে হঠাৎ করে এইরকম একটা মানে ধরা পড়লো, এরকম কোনো বিষয় আছে? চক্র কাজ করছে, হ্যাঁ এটা তো অবশ্যই, এটা তো ইয়ে তো থাকতেই হবে, তাতে এটা তো অর্গানাইজ ক্রাইমই হতে হয়, একটা লোকের পক্ষে তো এটা সম্ভব না, অবশ্যই অর্গানাইজ ক্রাইম এটা। কি হচ্ছে না হচ্ছে সেটা একটু ইনভেস্টিগেশন না একটু না এগোলে ঠিক বোঝা যাবে না আর কি। ঠিক ঠিক, মানে ইনফ্যাক্ট এটা যে খোসা যেতে, এটা তো নতুন কোনো গাছ না বা এমনি না, এটা তো পুরোনো কোনো ইয়ে আর কি, খোসা যেহেতু পাওয়া গেছে। আচ্ছা, তো সেটা আবার কোথায় আশেপাশে তো সেরকম চান্স তো নেই সেরকম হওয়ার, এবার দেখছি সেটা ইনভেস্টিগেশন করবে কয়েকদিন পরে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।